This is ABC News, HD Live. আগামী 10ই ডিসেম্বর বিকাল 12টার সময় আমরা টিটিএডিসি হেডকোয়ার্টার খুমুলুঙ্গে আমরা ত্রিপুরালাইন স্টেট পার্টির পক্ষ হয়ে আমরা আহ্বান করেছি যে আমি একমাত্র যে টিটিএডিসি সিক্স শিডিউলকে ফার্স্ট শিডিউল করে ত্রিপুরালাইন গঠন করা দাবি আমরা কেন্দ্র সরকারের এই জমায়েতের মাধ্যমে আমরা একটা জানন দিতে চাই। কারণ এখানে প্রশ্ন যে এখানে ভূমিপুত্র বা জনজাতি কোন, তাদের অস্তিত্ব রক্ষার এখন সংকটের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে, যার কারণে আমরা টিটিএডিসিকে ফার্স্ট শিডিউল বা সেপারেট স্টেট বা পূর্ণ রাজ্য গঠন করে ত্রিপুরালাইন্ড গঠন করার জন্য আমরা যে বর্তমান পার্লামেন্ট সেশনে যাতে অতি সত্বর আমাদের এইদেরকে অস্তিত্ব রক্ষার সাথে যেন পার্লামেন্টে বিল পাস করে আমাদেরকে অস্তিত্ব রক্ষা যেন করা হয়, তার জন্য আমরা এই প্রথম একটা সারা ত্রিপুরা ব্যাপী আমরা প্রচার করেছি যে আগামী 10 তারিখ ডিসেম্বরে আমরা আমাদের সহযোগী সংগঠনগুলি আছে তাদের সাথে আমরা আলোচনা করে এখানে একটা জনসভা করতে যাচ্ছি। পাশাপাশি এটার সঙ্গে আমাদের একটা দাবি থাকবে, দ্বিতীয়ত সেটা হলো বর্তমান এনডিএ সরকার গত 2016 সালে যে না এখন পেন্ডিং নাগরিক সংশোধন বিল, যেটা এখন বর্তমান জেপিসি বা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে না 10 তারিখে আমরা কিছু জানতে পারি। আজকের বিশেষ যে সাংবাদিক সম্মেলন করে আপনাদের মাঝে আমরা আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরার জনগণকে বিশেষভাবে আমাদের পাহাড়ি এলাকায় যে বিষয় নিয়ে আমরা গণতান্ত্রিক আন্দোলন করে চলেছি এডিসি এলাকাকে নিয়ে যে ত্রিপুরালীন রাজ্য ভারতীয় সংবিধানের 3 এবং 4 ধারা অনুযায়ী আমরা চাইছি, কারণ অস্তিত্বের কারণে। তো আজকে আমরা এই কারণেই এখানে এসেছি যে আগামী সোমবার 10ই ডিসেম্বর কুমুলুঙ্গে বেলা 12টা দিয়ে জনসভা ডাকে একটি পুরো থেকে তারা আসছেন। তো এটা নিয়ে আমরা আজকে আপনাদের মাধ্যমে অভিযোগ। This is ABC News, HD Live.